হাই ফ্রেন্ডস, আপনারা দেখছেন টেকনিক্যাল দেবাশিস ইউটিউব চ্যানেল লার্ন উইথ টেকনিক্স। তো চলুন শুরু করা যাক। তো আমি আপনাদের যে বিজি সাজেশন দিয়েছিলাম, তো তার প্রথম প্রশ্নতে আমি দিয়েছিলাম রক্তের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব সম্পর্কে আলোচনা করুন, এর উপাদান সম্পর্কে আলোচনা করুন। তো সেই সাজেশন এবং তার উত্তরের লিঙ্ক পেতে আপনি ডিসক্রিপশনটা ফলো করুন, সেখানে আমি এই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। আপনারা সেখান থেকে সাজেশন এবং বইয়ের কোন পেজে তার উত্তর আছে সেটি দেখতে পারবেন। তো আজ আপনারা অনেকে কমেন্ট করেছিলেন যে যে উত্তরগুলো আপনারা দেখছেন বই থেকে, তো বইয়ের কোথা থেকে কোন পর্যন্ত লিখবেন সেটা আপনারা অনেকে বুঝতে পারছিলেন না। তো আমি তার জন্য আজকে প্রথম প্রশ্নের আমি উত্তর নিয়ে এসেছি, যে আপনারা প্রথম প্রশ্নের উত্তরটা বইয়ের কোথা থেকে কোন পর্যন্ত লিখবেন সেটি বলার জন্য। তো দেখুন, আপনাদের বইয়ের 138 পেজটা বের করলে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে আপনাদের বইয়ের, ঠিক আছে? রক্ত বকুলচন্দ্র চৌধুরী। তো এর প্রথম হলো মূল পাঠ থেকে আপনারা শুরু করবেন, যে রক্তের উপাদান এবং এর প্রয়োজনীয়তা বা গুরুত্ব। তো আপনারা এখান থেকে লেখা শুরু করবেন যে আমাদের শরীরের ভেতরে যে লাল তরল পদার্থ আছে তাকেই বলা হয় রক্ত। তো এখান থেকেই আপনারা শুরু করবেন। তো এখান থেকে লেখার পর 138 পেজের এটুকু পুরো লিখবেন, এরপর 139 পেজে এখানে পরপর লিখতে থাকবেন। দেখুন এখানে এই যে প্যারা চেঞ্জ হলো, রক্তকে শুধু লালই দেখতে পাই, ঠিক আছে? এরপরে দেখুন আমি একটা ব্র্যাকেট দিয়ে রেখেছি, তো এই যে এটা চেঞ্জ হলো, শরীরের ভেতর থেকে বহির্জগতের সংস্পর্শে জমাট বেঁধে যাওয়া রক্তের একটি বিশেষ ধর্ম, ঠিক আছে? এই এখান থেকে আপনাদের আর লিখতে হবে না, ঠিক আছে? এখান থেকে দেখুন সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত যেখানে দেওয়া আছে, ঠিক আছে, সিরাম হলো এক ধরনের অ্যান্টিবডি, এর আগে পর্যন্ত অর্থাৎ এই জায়গা পর্যন্ত, ঠিক আছে, এইখানটা পর্যন্ত আপনারা বাদ দিয়ে দিতে পারেন, কিংবা যাদের মনে থাকছে তারা লিখলে লিখতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? নেক্সট আবার এখান থেকে শুরু করবেন, ঠিক আছে? এখান থেকে এই পর্যন্ত আপনারা লিখে দেবেন। তো তাহলে এটা কিন্তু রক্তের টোটাল, যে রক্তের উপাদান এটা কিন্তু টোটাল এর ভিতরে হয়ে গেল। এবার কি, এবার আরও ছিল এর প্রয়োজনীয়তা। প্রয়োজনীয়তা কিন্তু একই, ঠিক আছে? আপনার একটা পড়লে, একটু ভালো করে পড়ে নিলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে প্রয়োজনীয়তা কতটুকু, ঠিক আছে, উপাদান কতটুকু, একটু ভালো করে পড়ে নিলে বুঝতে পারবেন। এরপর শ্রেণীবিভাগ রক্তের, ঠিক আছে? রক্তের শ্রেণীবিভাগ এখান থেকে লিখবেন। দেখুন এই অ্যান্টিজেন্ট এ এবং অ্যান্টিজেন্ট বি এর উপস্থিতি অনুপস্থিতির উপর ভিত্তি করে রক্তকে প্রধানত 4টি শ্রেণীতে ভাগ করা যায়, ঠিক আছে? এখান থেকে আপনারা রক্তের শ্রেণীবিভাগ লেখা শুরু করবেন, ঠিক আছে, 139 পেজ। তো আরও একটা কথা বলে রাখি, এবং 140 পেজও আপনারা লিখবেন। তো আরও একটা কথা বলে রাখি যে আপনাদের কিন্তু এবার যে এবিও গ্রুপ, ঠিক আছে, এটা কি, এটাও কিন্তু দিতে পারে, ঠিক আছে? অর্থাৎ সর্বজনীন দাতা, সর্বজনীন গ্রাহিতা, এই পার্টটা একটু ভালো করে পড়বেন, ঠিক আছে? যখন যে পার্টটা আন্ডারলাইন করা আছে এই পার্টটা একটু ভালো করে পড়বেন, সর্বজনীন দাতা কি, সর্বজনীন গ্রাহিতা কি, এই এই জিনিসগুলো একটু ভালো করে দেখে নেবেন, ঠিক আছে? এই এই হলো টোটাল এই রক্ত, অর্থাৎ আপনাদের এর থেকে কিন্তু আপনাদের প্রশ্নটা আসবে, এবং আপনারা যদি এটা ভালো করে একটু পড়ে বুঝে নেন তাহলে কিন্তু আপনারা লিখে দিয়ে আসতে পারবেন। এবার আমি বলি, যাদের একদমই মনে থাকছে না পড়লে, ঠিক আছে, কোনো মতে মুখস্থ করতে পারছেন না, তারা কি করবে, তারা এই যে 140 পেজের সারাংশ, এই সারাংশটা একদম পুরো ডিটো মুখস্থ করে ফেলবে। এই সারাংশটা মুখস্থ করলে কিন্তু, এই যে মাত্র ছোট্ট একটু সারাংশ, ঠিক আছে, সারাংশটা মুখস্থ করলে কিন্তু যে মোটামুটি 2 থেকে 3 পেজ কিন্তু এর থেকে লেখা যাবে, এবং এইটা লিখলে টোটাল সমস্ত কিছু এর মধ্যেই রয়েছে, এই টোটাল এর টোটাল সারাংশটাই এর ভিতরে রয়েছে, ঠিক আছে? তো এইটুকু মুখস্থ করলে কিন্তু, মানে যাদের একদম মনে থাকছে না, আমি শুধু তাদের কথা বলছি, যে যাদের পড়লেও মনে থাকছে না তারা সারাংশটা লিখতে পারে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যে আমি সাজেশনগুলো দিয়েছিলাম তার, আপনারা যারা বইয়ের পেজ খুঁজে পাচ্ছেন না যে কোন পেজ থেকে এবং কোথা থেকে কোন পর্যন্ত উত্তরগুলো লিখলে ভালো করে উত্তরগুলো লেখা হবে, তো আমি সেই সংক্রান্ত সমস্ত ভিডিও খুব তাড়াতাড়ি প্রত্যেক দিন আপলোড করে দেবো রেগুলারলি। তো আপনারা সাবস্ক্রাইব করে এবং তার পাশে বেল আইকনটি প্রেস করে আমার সাথে থাকুন। তো ধন্যবাদ ফ্রেন্ড, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ।